তো হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিএসসি সম্ভাবনা ডেট নিয়ে। অনেকে ভাবতেছেন কবে রেজাল্ট দিতে পারে, আসলে অনেকেই দুশ্চিন্তা রয়েছেন যে জিএসসি রেজাল্টটা সবারই ক্ষেত্রে হয়, যে জিএসসি পরীক্ষা দিছি কতদিনে দিতে পারে, এটা অনেক টেনশন, কি রেজাল্ট আসতে পারে, কীরকম রেজাল্ট আসতে পারে, এ প্লাস না ফেল আসতে পারে, না ফোর পয়েন্ট আমার পার হোক, এরকম আশা থাকে, কেউ প্লাস পার হোক ক্লাস থাকুক, এরকম সবাই আশা করে। তো অনেকেই ভাবতেছেন কত দিনে দিতে পারে, ঠিক আছে, তো আজকে আমি সব ক্লিয়ার করে দেবো কত তারিখ দিতে পারে। তো সেটি হচ্ছে জেএসসি রেজাল্ট বেশিরভাগে 31 ডিসেম্বর দিতে পারে, এই মধ্যেই রেজাল্ট দিয়ে থাকে, কোনো সময় 28 তারিখেও দিয়ে, 24 তারিখেও দিয়ে থাকে। তো এই সময়ে আপনাদের 24 থেকে 31-এর মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, এটা হচ্ছে সম্ভাবনা ডেট, ঠিক আছে। তো অনেক সাইট এইভাবেই বলতেছে, বিভিন্ন সাইটও বলতেছে, আমি পরে বলতেছি। তো তো হ্যালো ভিউয়ার্স, তো আজকে আলোচনা করব জিএসসি রেজাল্ট নিয়ে। তো এই নিয়ে অনেক ভিডিও তৈরি করেছে, বিভিন্ন জন বিভিন্নভাবে প্রকাশ করতেছে, কেউ বলতেছে 24 তারিখ, কেউ বলতেছে 26 তারিখ, কেউ বলতেছে 29 তারিখ, কেউ বলতেছে 31 তারিখ। আসলে কোনটা সঠিক, আসলে সাইটগুলো ওইরকম, যখন বিভিন্ন সাইটগুলো বিভিন্নভাবে বলতেছে, এরা বলতেছে আবার দেখুন এখানে জিএসসি রেজাল্ট পাবলিশ ডেট 2019 29শে ডিসেম্বর, ঠিক আছে, বলতেছে এরা 29শে ডিসেম্বর হতে পারে। আবার অন্য সাইটগুলো বলতেছে কি, আবার উপরেই দিচ্ছে, এরাই ফেরাবার দিচ্ছে, দেখুন এখানে সম্ভাবনা রেজাল্ট 26 অর 29শে ডিসেম্বর, মানে এরাই আর কি সম্ভাবনা। আর আরেকটা সাইট দেখি, আরেকটা সাইট এখানে বলছে, এটা বাংলাতে আছে, মানে এই যে এখানে দেখুন 24শে ডিসেম্বর প্রকাশিত হতো জিএসসি রেজাল্ট, ঠিক আছে। তো বিভিন্ন সাইট বিভিন্নভাবে বলতেছে, আসলে আমি একটা কথা বলি, এগুলো সাইট তারা নিজেই আনুমানিক করে দিচ্ছে, এখনও যেটি জেএসসির যে মূল বোর্ড রয়েছে এখনও ওটা পাবলিশ করে নাই। আমি ওখানে অনেকবার ট্রাই করি, প্রতিদিনই দেখি, প্রতি সবসময় দেখি, তো ওখানে পাবলিশ করে নাই। যদি পাবলিশ করে থাকে অবশ্যই আমি একটা ভিডিও বানিয়ে দেবো, তো অবশ্যই তো পাবলিশ করবে, ঠিক আছে, এগুলো আসলে সব আনুমানিক। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিচের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে।